মুসলমান বাংলাদেশের সর্বস্তরের মানুষকে আজকে কোরআনের মাহফিল থেকে জানাই পৃথিবীর যত দেশ আছে আমাদের মতো দেশ এত সুন্দর দেশ আর কোথাও খুঁজে পাবে না এত ধর্মের মানুষে দেশে বসবাস করে কোনো হানাহানি নাই কোনো কাটাকাটি নাই হিন্দুদের পূজায় হিন্দুদের করতেছে নিরাপত্তার সহিত মুসলমানেরা মুসলমানের আদর্শের কাজ করতেছে কোনো দলাদলি নাই জোরে বলুন ঠিক কিনা অনেক রক্তের বিনিময়ে আমরা দেশকে স্বাধীন করেছি আপনার আমার যোগ্য নেতা এ দেশের জনপ্রিয় নেতা জন্ম জন্ম বঙ্গবদ্ধ শেখ মুজিবুর রহমান বলেছে রক্ত দিয়েছি আর দেব এ দেশকে আমরা ইনশাআল্লাহ মুক্তি করে তুলব আপনার আমার জনপ্রিয় নেতা এ দেশ স্বাধীনতার ভাষণে তিনি বলছিলেন ইনশাআল্লাহ জোরে বলুন ঠিক কিনা মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমার মা আমি মাওলানা আবুল কাসেম সরকার আমি বলি আপনি আমার মায়ের সমতুল্য আপনি এদেশের মা আপনি এদেশের জননী আপনাকে বলি আপনি যে কাজে হাত দিয়েছেন আপনাকে দেশের তৌকিদি জনতা সালাম জানায় কথা বলেন ঠিক কিনা দুর্নীতির আপনি আতঙ্ক যারা দুর্নীতি করে যারা চাঁদাবাজি করে তাদেরকে দল থেকে বাদ দেয় তাদেরকে জেল খাদান তাদেরকে ফাঁসির মঞ্চে চড়ান এ দেশের তৌগিদ জনগণ আপনাকে আরো সম্মানের আসনে বসাবে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের মধ্যে দুই দিনের নেতা হইয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়েছে বান্দরের বাচ্চা জোরে কন ঠিক কিনা দুদক হিসাব চায় যে এক বছরে এত টাকার মালিক কি হলি হিসাব দে টালটি মালটি কয় যে হিসাব পরে দেব দুদকের কাছে হিসাব দিতে পারিস না তোর দুই দিনের সম্পদ পরকালে আল্লাহর কাছে কি হিসাব দিবি কথা বলেন না কেন খারাপ লাগছে সকলকে অনুরোধ করি হারাম টাকা অর্জন করবেন না হারাম টাকা অর্জন করে সন্তানকে খাওয়াবেন বিবি খাওয়াবেন আপনি রেখে যাবেন কোনো লাভ নাই কোনো লাভ হবে না বলে দেই কোনো লাভ নাই আপনি একটা বড় ইলিশ মাছ আপনি বাজার থেকে নিয়ে যাইয়া আপনি রান্না করে খাওয়ার টেবিলে ডাক দিয়ে বলবেন বিবি রে সন্তানেরা আমার ভাই বোনেরা সবাই শোনো বলে কি আজকে যে তোমরা এত বড় ইলিশ মাছ দিয়ে ভাত খাইলা এই ইলিশ মাছটা জানো আমি কেমনে আনছি না 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 জানি না আগে খাইয়া লই তারপরে শুনি কথা কন আরও জোরে কন ইলিশ মাছটা আজকে আমার একটা ঘুষের টাকা দিয়ে আনছি কিসের টাকা ঘুষ হালাল না হারাম এটা ফরজে কেফায়া নাকি তো হালাম টাকা দিয়ে আমি এই ইলিশ মাছটা আনছি তো হুজুরেরা কইছে হারাম টাকা দিয়ে খাইলে গোনা হবে তো এই গুনার ভাগটা তোমরাও নিবা বিবি হাত দিয়ে কবে মাথাটা খাইছি ভালো করছি ফিসাটা খাইছি ভালো করছি তোমার গোনার ভাগ আমি নেব না কথা বলেন আর জোরে কন সন্তান ডাক দিয়ে বলবে বাবা কামাই করে খাওয়ার দায়িত্ব আপনার যখন বুড়া হবে তখন আমরা খাওয়াবো আপনি এখন হালাল খাওয়াবেন না হারাম খাওয়াবেন আপনার ব্যাপার আমরা গুনার ভাগ নেব না কথা না কেন তো দুনিয়ার টেবিলে যদি এরকম যদি স্বার্থবার হয় এরকম যদি স্বার্থবার হয় গুনার ভাগ যদি না নেয় তাহলে পরকালে তো আল্লাহর কোরআনের কথা আল্লাহ আকবর বলেন